আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে অনেক প্রবাসী ভাই নতুন আসার পর ইকামা হাতে না পাওয়ার কারণে দেশে চলে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমার ইকামা বানাইনি বা আমার এই দুই বছর হয়ে গেছে বা এক বছর হয়ে গেছে আমি দেশে এখন কীভাবে যেতে পারি আমাকে একটু সহযোগিতা করেন তা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সহযোগিতা করার জন্য কিছু টিপস দেব যে আমার এই কথাটাই হলো আপনাদের জন্য সহযোগিতা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যারা সৌদি আরবে নতুন আসার পর কামা হাতে পাননি বা কোভিল আপনাকে কামা বানিয়ে দেয়নি টোটালি এখন আপনি দেশে কিভাবে যাবেন সেটার জন্য আপনাকে যে প্রক্রিয়াটা চালু করতে হবে বা প্রক্রিয়া যেতে হবে সেটা হলো যে আপনাকে অবশ্যই জেদ্দা কনসুলেট অথবা রিয়াদ দূতাবাসে যেতে হবে রিয়াদ দূতাবাসে যাওয়ার পর আপনাকে যে কাজগুলো করা প্রয়োজন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে আমি এক বাইয়ের বয়সটা শুনাবো আমি আশা করি বয়সটা শুনলে আপনারা অনেকটা বুঝতে পারবেন তো দেখা যাক কি বলে ভাই আসসালামু আলাইকুম জি ভাইজান আর একটা কথা ছিল আমি যখন সৌদি আরবে ছিলাম আমার কফিলে আমার আকামা বানাই না দুই বছর এক্সপায়ার ছিল তখন আমি অনলাইনে আবেদন করি রিয়াদ এমবাসিতে অনলাইনে যে আমি দেশে চলে যাবো আবেদন করছিলাম তো আবেদন করার প্রায় সাত দিন না দিন দশ পরে যেন আমার মোবাইলে মেসেজ আসছে যে আমার ষাট দিনের টাইম টাইম দিয়েছে পরে এমনি বিশ দিন পরে আবার এমবাসি থেকে মেসেজ আসছে আমার মোবাইলে যে আমি যোগাযোগ করতাম আর কি রিয়াতে এম্বাসিতে তো আমি কোনো কারণবশতে যোগাযোগ করতে পারছি না তারপরে আমি আবার আমার মোবাইলে কয়েকদিন পরে দশ পনেরো দিন পরেই অটোমেটিক আমি যোগাযোগ যখন করতে পারছি না তখন অটোমেটিক আমার মোবাইলে মেসেজ আসছে যে আমার ক্রুজ এনে লাগছে তো ওইখানে আপনার ষাট দিনের টাইম দিয়েছিল যে ষাট দিনের ভিতরে দেশে চলে যেতাম ক্রুজ এনে মধ্যে তো তারপরে আমি ওইখানে পনেরো দিনের মাথাতে আমি দেশে চলে আসছি আর টার্মিনেটের মেসেজটা আসছিল এপ্রিল মাসের সাত তারিখে আর দেশে চলে আসছি আমি মে মাসের সতেরো তারিখে তো টার্মিনেস যে মেসেজটা দিছিল এই মেসেজের 40 দিনের মাথা দেশে চলে আরছি আর আপনার এই এক্সিট যে মেসেজটা ছিল এটা 60 দিনের টাইম দিছিল এটা আর 15 দিনের মাথা দেশে চলে আরছি মানে আপনি একটু জানায়েন ভাই কষ্ট করে আমার এই মেসেজগুলো শুই নেন ভাই আমি অনেক উপকার হমু ভাই আমি অনেক চেষ্টা করতেছি আপনার সাথে যোগাযোগ করার জন্য তো আশা করি বুঝতে পেরেছেন এই বাইটি সৌদি আরবে আসার পর দুই বছর ধরে উনি অবৈধ ছিলেন এক কথায় তার কোনো ইকাম হয়নি এখন তিনি দেশে যাবেন দেশে যাওয়ার জন্য যখন দূতাবাসে গেলেন দূতাবাসে যাওয়ার পর অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার কিছুদিন পরে তার কাছে একটা মেসেজ আসে তার কফিল তাকে টার্মিনেট করছে টার্মিনেট করার কিছুদিন পর আবার তার কাছে দূতাবাস থেকে আবার মেসেজ আসছে যে সে এই খরুজ নেয় অর্থাৎ ফাইনাল এক্সিটের কাগজগুলো তার রেডি হয়ে গেছে অটোমেটিকলি ঠিক আছে তো এই বাড়িটি যেভাবে দেশে গেছে আপনারাও ঠিক একইভাবে দেশে যাবেন ঠিক আছে বা দেশে যাওয়ার জন্য আপনারা অবশ্যই সহজ শরীরে যাবেন আপনার যদি আমি আবার সুন্দর করে বলার চেষ্টা করি আপনি যদি আসার পর এই কামা হাতে না পান তাহলে আপনারা যেটা করবেন যে কনসুলেট অথবা রিয়ার দূতাবাসে যাবেন সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন যে আমি দেশে যাবো আমার প্রফিল আমাকে এই কামা বানিয়ে দিচ্ছে না অথবা আপনারা মুক্ত আমলে গেলেও যেতে পারেন তবে সবচাইতে সুবিধা হবে যে এই বাড়িটি যে কাজটা করছে যেভাবে ঠিক একইভাবে আপনারা জেদ্দা কনসুলেট অথবা রিয়ার দূতাবাসে যাবেন যে আমি দেশে যাব আমারই কামা বানাচ্ছে না ঠিক আছে সেটা হতে পারে দালালের মাধ্যমে আসছেন বা কফিলের মাধ্যমে আসছেন এখন আপনার যদি কামা টোটালে না হয়ে থাকে আপনি যদি ফ্রেশ হয়ে থাকেন যেমন আপনার কোনো মামলা নাই বা মুখদমান নাই ঠিক আছে তাহলে আপনি সহজে যেতে পারবেন আপনার কাছে আপনি যখন যাবেন দূতাবাসে যাওয়ার পর আপনার কাগজপত্রগুলো বা আপনার এই পাসপোর্টের ফটোকপি রেখে তারা আপনাকে ছেড়ে দিবে এবং আপনার মোবাইলে একটা মেসেজ আসবে ঠিক আছে মেসেজটা ঠিক এই বাড়িটির মতন নিয়ে আসতে পারে কারণ এই বাড়িটির যখন আবেদন করছে আবেদন করার কিছুদিন পর তাকে টার্মিনেট করা হয়েছে কারণ দূতাবাস থেকে যখন কাগজপত্রগুলো রেডি করে মুক্তবামালে পাঠানো হয় আমলে পাঠানো হলে মুক্তবামাল থেকে আপনার কফিলকে অব্যাহত করবে যে আপনার কফিল আপনার ইকামাটা কেন বানায়নি তাকে কেন বানিয়ে দিচ্ছে না এর কারণ কি সে এখন এই মুক্তের দ্বারস্থ হতে হয়েছে অথবা বা দূতাবাসের দ্বারস্থ যদি ব্যাখ্যা না দিতে পারে তখন সে আপনার কামা বানিয়ে দিবে আপনাকে বৈধ হওয়ার সহযোগিতা করবে অন্যথায় আপনাকে যদি দেশে যাওয়ার জন্য কিছু করতে হয় তাহলে সেটা করবে যে তার এই জরিমানা বা সেটা সে দিয়ে পারোক আর না দিয়ে পারো সে আপনাকে একটা সিস্টেমে যাওয়ার জন্য সহযোগিতা সেটা ঠিক আছে আর যদি আপনাকে সরাসরি সে খরচ নেহে লাগায় দেয় ঠিক আছে সেটা আপনার জানা আপনার কাছ থেকে হোক বা দূরে থেকে হোক আপনার কফিল আপনাকে যদি সরাসরি খরচ লাগায় তাহলে তার কিন্তু এই বানাতে হবে আর জরিমানা দিতে হবে ঠিক আছে সে কিন্তু সহজ রাস্তাটা বাচ্চা নিব সেটা হলো টার্মিনেট করব আপনাকে টার্মিনেট করার পর মুক্তব আমল যখন তার সাথে যোগাযোগ করব তখন মুক্তব আমলের মাধ্যমে সে টার্মিনেট করব টার্মিনেট করার পর আপনার কাছে ঠিক এই ভাইয়ের মতন মেসেজটা আসবে 60 দিনের ভিতরে দেশে চলে যেতে হবে আপনাকে কিন্তু অলরেডি মুক্তব আমলে আপনার সাবমিট করা আছে আবেদন করা আছে তখন এটা সিস্টেমে বা সার্ভারের মাধ্যমে আপনার অটোমেটিকলি আপনার মুক্তব আমল থেকে তারা ফাইনাল এক্সিট লাগিয়ে দিবে লাগিয়ে দেওয়ার পর আপনি আরো ষাট দিন মেয়াদ পাবেন সেই ষাট দিনের ভিতরে আপনি দেশে চলে যেতে পারবেন এই বাইটি ঠিক একইভাবে গেছেন ঠিক আছে এই বাইটি কি করছেন যে প্রথমে আবেদন করছেন তার কিছুদিন পরে তার কফিলের কারণে যখন এই বাতাস গেছে কফিল তাৎক্ষণিক তাকে টার্মিনেট করে টার্মিনেট করার পর ষাট দিন মেয়াদ পাইছে ষাট দিন মেয়াদ পাওয়ার পর সে যখন টার্মিনেটের মানে শিকার হয়েছে তার থেকে চল্লিশ দিনের মাথায় সে দেশে চলে গেছে তাহলে বুঝতে পারেন তা কত সুন্দরভাবে সে দেশে যেতে পারছে ঠিক আছে আপনারা এইভাবে প্রক্রিয়াগুলো যাবে করবেন বা এইভাবে যাবেন ঠিক আছে কোনো দালালের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা নিজে সশরীরে জেদ্দা কনসুলেট বা রিয়ার দূতাবাসে যাবেন তারপরে এখানে আমি অল্প একটু বলে রাখি আর সেটা হলো যে আপনাকে যদি টার্মিনেট করে রাখে বা ষাট দিন ম্যাড আপনি পেয়ে থাকেন তাহলে যেটা করতে হবে আপনাকে যেতে হবে মুক্তবালা আমেলে মুক্তবাল সেখানে যেতে হবে যাওয়ার পর আপনার সেখান থেকে যদি মুক্তবুল থেকে আপনাকে যদি তাদের মন মানসিকতার উপরে নির্ভর করে তো তারা যদি আপনাকে তাৎক্ষণিক কাজটা করে দেয় তাহলে আর যদি না করে দেয় কারণ সবাই কিন্তু একরকম না সবসময় মুক্তবা আহমেলে ভালো মানুষ বসে না ঠিক আছে কিছু কিছু সময় ভালো মানুষ বসে যার কারণে বা অনেক সময় মুক্তবা আমেলের যে মুদির থাকে সেই মুদিরে কিন্তু মন মেজাজ অনেক সময় খারাপ থাকে আবার অনেক সময়

ওই জেদা কনস্যুলেটে যাইতাম আবার অনেকে বলে যে রিয়া দূতাবাসে যাইতাম তো সেই ক্ষেত্রে আপনাকে আপনাকে যদি এরকমটা বলে থাকে তাহলে আপনি অবশ্যই জেদ্দা বা রিয়া দূতাবাসে যাবেন গিয়ে সেখানে আপনি ই করবেন এই আবেদন করবেন যে আপনি টার্মিনেট অবস্থায় আছেন আপনি এখন দেশে যাবেন আপনাকে সেখান থেকে আপনাকে দেশে যাওয়ার জন্য একটা প্রসেস করে দিবে ঠিক আছে সেখান থেকে মকওলা আমালে একটা রিকোয়েস্ট করাবে বা সাবমিট করবে ঠিক আছে সেখান থেকে আপনার দেশে যাওয়ার জন্য একটা পারমিট মেইলে যাবে ঠিক আছে আপনাকে জেদা কনসুলেট গেলে বা রিয়া দূতাবাস গেলে সেখান থেকে একটা ব্যবস্থা করে দিব ঠিক আছে দেখেন সৌদি আরবে কিন্তু এই আমাদের দুইটাই মাধ্যম একটা হলো জেদা রিয়াদ কনসুলেট আর এই দূতাবাস এক কথা বাংলাদেশ এমবাসি আর দ্বিতীয়টা হলো সৌদি আরবের শ্রম আইন মন্ত্রালয় অর্থাৎ এই লেবার কোর্ট যেটাকে বলে মুক্তবল আমেল ঠিক আছে এই দুইটা ব্যতীত আমরা তো দেশে যেতে পারবো না কোনো প্রক্রিয়াতে আমরা এই দুইটাতেই দূরাদূরি করতে হইবো আর যাই করতে হবো আমরা কিন্তু নিজে সহসায়গুলি করাটাই সবচেয়ে ভালো হবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ